গুড মর্নিং। আজকে আমরা স্যাটারডে লকডাউন, তো বাসায় বোরিং লাগছিল, তো সাডেনলি প্ল্যান রাতে কাল চলে এসেছি পাঁচা খান ভাইয়ের বাসায়। উই ট্রাই আওয়ার কোয়েতি গোয়িং। বিসমিল্লাহ বিসমিল্লাহ। অত রিয়াকশনটা দেখিনি। কিন্তু আমাদের মালয়েশিয়ার টিকটক সুপারস্টার, ঠিক আছে, আজকে আমরা খান ভাইয়ের সাথে টিকটকও বানাবো। খান ভাই কিন্তু অলরেডি ভাইরাল মালয়েশিয়ায়। ভাইরাস ভাইরাস না ভাইরাল ভাইরাস হয়ে গেছে। আচ্ছা, করোনার পরে খান ভাই একটু গরম করে দুইটা তেজপাতা দিয়ে বাস, এবার এখন মাংসটা আমরা সুন্দর করে কষাবো। আমরা লাঞ্চ করতেছি, সিরিয়াসলি অনেক ইয়ামি হয়েছে গরুর মাংসটা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমরা স্যাটারডে লকডাউন, তো বাসায় বোরিং লাগছিল, তো সাডেনলি প্ল্যান রাতে কাল চলে এসেছি পাঁচা খান ভাইয়ের বাসায়। এনার বাসাটা হচ্ছে আমার বাসা থেকে অ্যারাউন্ড 10-15 মিনিট। এটা হচ্ছে সিগাম্বো থার্টামাস। জাস্ট ঘুম থেকে উঠলাম আমরা, জাস্ট মর্নিং ওয়েক আপ। তো এই উপলক্ষে আমরা আজকে একটা ব্লগ করছি যে খান ভাইয়ের বাসায় কী কী করবো, কী কী করলাম সারাদিনের, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখি সবাই উঠছে কিনা। গুড মর্নিং খান ভাই, খাওয়া গরম নে। আচ্ছা, এই হলো আমাদের পাশা খান ভাই। ব্লক খান ভাই বাসাটা সুন্দর আছে, বড় ডুপ্লেক্স। সেটা হচ্ছে নিচের তালা। কালকে রাত্রে আমরা সাডেনলি অনেক রাত্রে এসেছি। এখানে খান ভাই পাখি আছে। গুড মর্নিং বার্ড, সব লাভ বার্ড। এখন মর্নিং আমরা ব্রেকফাস্ট করবো। আমি এখন যাচ্ছি খান ভাইয়ের বাসায়। সুইমিং পুলের পাশে একটা ক্যান্টিন আছে, সো এই ক্যান্টিনের আবার একটা খাবার আছে যেটাকে বলে কৈতিয় গোরিং, অনেকটা নুডলস টাইপের। সো খুবই ভালো লাগে, যখনই আসি আমার এই বাসায় তখনই ওই রেস্টুরেন্টে খাই। সো দ্যাটস ওয়াই এখন যাচ্ছি আমি ওই রেস্টুরেন্টে, কৈতিয় গোরিং যেটাকে বলে। এটা হচ্ছে অনেকটা নুডলস, কিছু নুডলস আছে না একটা যেটা বলে আপনার একটু চ্যাপটা জাতীয় হয়, একটু চওড়া ওইটা, ক্যাচাপ দিয়ে খুব সুন্দর করে এখানে বানায়। সো যাচ্ছি রেস্টুরেন্টে। এটা হচ্ছে তাদের সেকেন্ড ফ্লোর ফ্যাসিলিটি সাইট, যেখানে সুইমিং পুল, জিম টিম সব আছে। লকডাউনের কারণে সবই বন্ধ, এখানেও একই অবস্থা। এটা হচ্ছে তাদের কন্ডোটা, এখানে যে অ্যাপার্টমেন্ট সেটাকে বলে কন্ডোমিনিয়াম। চলে এসেছি রেস্টুরেন্টে, এখন আমরা খাবার অর্ডার করবো। আচ্ছা, এই হয়ে গেছে আমাদের রেডি কৈতিয় গোরিং যেটাকে বলে। সো এটা খেতে খুবই ইয়াম্মি, এখানে ভেজিটেবল দেওয়া আছে লাইক ক্যাবেজ, তারপরে হচ্ছে কিছু, এটা কি শাক বলে জানি, সরিষা শাক যেটাকে বলে, বাবাং শাক বলে। আর এখানে আরেকটা ভেজিটেবল আছে, ফিশ কেক আছে, চিকেন আছে, সব কিছুর মিক্স। হ্যাঁ, চিকেন আছে, ফিশ কেক আছে,
এইটা হচ্ছে ফিশ কেক সো এটা খুবই ইয়ামি এবং মালয়েশিয়া খুবই একটা ফেমাস আমরাও লাইক করি আমি বলেছি একটু স্পাইসি করে বানাইতে খুবই মজা এখানকার সো এটা হচ্ছে আমাদের কৈতীয় গরিং অতন পুরো রেডি খাবে সাবানা হোয়াট ইউ ডুইং প্লেইং গেম ইউ অলরেডি ডান ইওর ব্রেকফাস্ট ওকে থ্যাংক ইউ সো লেটস গো উই ট্রাই আওয়ার কৈতীয় গরিং বিসমিল্লাহ বিসমিল্লাহ অতন রিয়াকশনটা দেখে নিই Yummy. Yummy. Okay, good. Now I try. Bismillah. Mmm. Nice. Actually, বাসা আমরা যখনই আসি এই জিনিসটা মিস করি না কারণ এখানকার ওই রেস্টুরেন্টের ওনাদের এটা তৈরি করার সিস্টেমটা একটু ডিফারেন্ট খুবই আমি করে বানায় সো এখানে আসলে এটা না খেলে নয় সো গাইস আজকে আমাদের এই ব্লগটা স্পেশালি হচ্ছে আমরা খান ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি সো এই উপলক্ষে সো সারাদিনে দেখি কী কী অ্যাক্টিভিটি করবো আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করবো তো সাথেই থাকুন ব্রেকফাস্ট শেষে আমরা বসে আছি টিভি দেখতেছি সাফানা ইউ প্লে ওয়াট খান ভাই আমার ব্লগের জন্য কিছু বলেন ইউটিউব চ্যানেলের সবাই যেন তোমার ব্লগ সবসময় দেখে এবং মালয়েশিয়ার এই সুন্দর মতো চিনে মালয়েশিয়ার সম্বন্ধে জানে এর চেয়ে বিষয় আর কি বলবো আমরা মালয়েশিয়াতে কেউ সুখে আছে কেউ দুঃখে আছে তারপরেও সবাই মিলে আমি সব সুখে শান্তিতেই আছি আলহামদুলিল্লাহ এখন আমরা দেশি বাংলাদেশি যারা আছি একে অপরের জন্য যদি সবসময় সাহায্যের হাত বাড়ায় রাখি তো আমাদের জন্য সবারই জন্য মঙ্গল আজকে আমরা সারাদিন এখানেই কাটাবো আচ্ছা আমি এখান থেকে আমাদের বাসা দেখা যায় আমি দেখাই এইটা হচ্ছে আমাদের বাসা এইখানে বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের বাসা আজকে খান ভাই হচ্ছে তার স্পেশাল বিবুনা বানাইবো নাকি বিবুনা স্লাইড জাল ওকে আমার কিন্তু ইংলিশ আর বাংলা মিলে হয়ে গেছে আচ্ছা খান ভাই কিন্তু আমাদের মালয়েশিয়ার টিকটক সুপারস্টার ঠিক আছে আজকে আমরা খান ভাইয়ের সাথে টিকটকও বানাবো খান ভাই কিন্তু অলরেডি ভাইরাল মালয়েশিয়ায় ভাইরাস না ভাইরাল ভাইরাস হয়ে গেছে আচ্ছা করোনার পরে খান ভাই আচ্ছা আজকে যে গরুর মাংস ভিজানো হচ্ছে খান ভাই গরুর মাংস রান্না ওকে খান ভাই আজকে গরুর মাংসটা কিভাবে রাঁধবেন গরুর মাংসটা আগে ম্যারিনেট করব মাংস পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনিয়া বাটা গরম মশলা বাটা সব কিছু দিয়ে এবং সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে এটা মাখায়া মিনিমাম 40 মিনিট এটা ঢেকে রাখব প্লাস্টিক দিয়ে আচ্ছা ম্যারিনেট করার তারপরে এটা শুধু কষাইতে হবে মিনিমাম 20 মিনিট তারপর হালকা ঝোল দিয়ে আটা করে ফেলবো এটা মাংসটা কোনো ঝোল হবে না গ্রেভি হবে কি হালকা সব হালকা গ্রেভি তারপরে খান ভাইয়ের গরুর মাংসটা অনেক মজা হয় অ্যাকচুয়ালি তো আজকে আবার খাবো ইনশাল্লাহ অনেকদিন পরে এটা গোলমরিচ দিলে চুই ঝাল হবে মানে মরিচ সে ঝাল পাবে না কিন্তু ঝাল ঝাল থাকবে আচ্ছা আচ্ছা এটা গোলমরিচের কারণে হয় ইনশাল্লাহ অনেকে আছে বরফটা ছুটে পানিতে ভিজে রাখে ওই মাংসতেই থাকে না
শাটটা কমে যায় না শাটটা কমে যায় প্লাস মাংসের মধ্যে একটা ছোমা ছোমা থাকে রে মজা লাগে না কি অরিজিনাল কারণ এগুলি তো তাজা গরুর মাংস এটা ফ্রোজেন গরুর মাংস না গরু যখন করছে আমরা ওই সামনে থেকে কেটে নিয়ে আসছি এখন এটা থাক 10 20 মিনিট পরে মাংসটা হালকা হয়ে যাব ঠিক আছে আমরা কইলে যাবে মশলা আমার খেয়ে যাবে মশলা মিক্সিং হচ্ছে মাংসটা ধোয়ার পরে সব মশলা মিক্স করে 40 মিনিট রাখতে হবে না 30 to 40 মিনিট আচ্ছা মাস্টার শেফ খান ভাই না ইনশাল্লাহ মজা হবে মোটামুটি ভালোই মশলা দেওয়া হয়েছে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস সরিষার তেল একটু দেওয়া হইলো স্মেলের জন্য ভালো পেঁয়াজ মেজে ব্লেন্ড না এটা সাথে দিয়ে দেওয়া হইলো আচ্ছা বাস ফাইনাল এটা এখন আমরা ম্যারিনেট করে রেখে দেবো 40 মিনিটের জন্য তবে কিছুক্ষণ এটা ভালো করে গোলাই নেব এরপরে রান্না করার সময় কোনো পেঁয়াজ বা কাঁচামরিচ দেওয়া লাগবে না এটার মধ্যে এই মাংসটা হবে সেম এরকম আঠা আঠা মাখা মাখা আর কিছু না এটা হচ্ছে আমাদের স্পেশাল খান ভাইয়ের রেসিপি আর এর সাথে কোনো পানি মিলাবো না নো পানি নো ওয়াটার নো ওয়াটার নাথিং এই এই তেল দিয়ে এই মাংসের দিতে যেটা পানি বাড়বো ওই তেল দিয়ে মাংস রান্না হবে যদি একটু কষানোর সময় যদি সামান্য একটু পুরো টোরা লাগে তো হালকা একটু গরম পানি দিতে হবে ওটা ঠান্ডা পানি না বাস এখন এটাকে মিলিয়ে গরম করে দুইটা তেজপাতা দিয়ে বাস এবার এখন মাংসটা আমরা সুন্দর করে কষাবো মিনিমাম 20 মিনিট এবং সঙ্গে গরম পানি দিব আচ্ছা গরম পানি রেডি আছে হ্যাঁ গরম পানি রেডি আছে জাস্ট আমরা এবার 20 মিনিট কষাবো আস্তে আস্তে কষাবো অল্প জ্বালে ঢেকে দিলাম সো আমাদের খাবার রেডি হয়ে গেছে এই যে গরুর মাংস মাংসের কালারটা দেখা দাও সেই একটা গরুর মাংস হইছে হাড়ি আমরা লাঞ্চ করতেছি সিরিয়াসলি অনেক ইয়ামি হয়েছে গরুর মাংসটা যেমনটা ভাবছিলাম সেরকমই হয়েছে পুরো পারফেক্ট বাবুর কি ডাকে সেটা দেখতে হবে না সো গাইস এই ছিল আমাদের আজকে সারাদিনের ব্লগ আশা করি সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের সাপোর্ট করুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হবে অন্য আরেকটি কোনো ব্লগ নিয়ে